बार बार दिन ये आए, बार बार हम ये गाए, तुम जियो हजारों साल, है मेरी ये आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू बंधु, हैप्पी बर्थडे टू यू। वेलकम बैक टू पूर्णश्री जरा। आज के ब्लगटी बांगल्ला कर कारण हम कि फिलिंगस शेयर करार कथा। तो फिलिंगसगुली बांगल् ना शेयर कर ले सम्पूर्ण प्रकाश होना। तई तो आज के एक विशेष मानुषर कथा बोल। हमार लाइफे तार इम्पोर्टेंसटा अनेक 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 बेशी बोलते पर हमार लाइफ कि हलो चेन्ज कर दिए। ओके पे यूट्यूब थे गेस करते आई होप अने गेस करते। तो और नाम पर ही बोल तो और हे जन्मदिन 6 मे मैं आगामी कल के। तो और जन्मदिन मैं और स्पेशल डे और ओ हे हमारे खुबी स्पेशल। तो और जन्मदिन मैं हमारे स्पेशल डे जरा ओके भलोबाशी ओ मानुष्टा आमार जीवने 2017 हाँ 2017 डिसेम्बर मास थे वो आमार लाइफे एसे गेछे। और ओके जखन पे तक हमें यूट्यूब के ता भालोभावे बुझतम ना तक थके सम्पर्के एक आलादा टान काज करे और ये टान किन्तु अन्यरकम। ओके देखले ही मन हतो ओर साथे आमार जेनो कोथाओ एकटा कानेक्शन आछे। आस्ते आस्ते देखते थी देखते थी और ब्लगुलि देखते थक और आस्ते आस्ते आरो काछे चले जाए। और विषयबस्तुटा एम जे आमी तखनो जानतम ना जे ओ एतो बड़ो एकजन मानुष। आमी कमेंट करतम मनेर खुशी मतो जेटा आमार भालो लागतो जा बोलते इच्छा करतो सब कमेंटे बोलतम ओर ब्लग देखे। ब्लग रिलेटेड ही थाकतो बेशिरभाग और ओ प्रत्येकटा कमेंटेर उत्तर दित प्रत्येकटा। আমি যতই বড় লিখি ওর কমেন্টে হয়তো বা কয়েক মানে কি বলবো কয়েকশো থেকে কয়েক হাজার মানুষের কমেন্ট থাকতো। সবার কমেন্টেও কিন্তু রিপ্লাই করতো আর সঙ্গে আমার কমেন্টেও রিপ্লাই করতো। আমি অনেক বড় কমেন্ট লিখতাম ও সেটাও রিপ্লাই দিত। আস্তে 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 যখন ওর সম্পর্কে জানতে থাকি যখন ওর ব্লগ দেখতে থাকি আস্তে আস্তে আমি প্রায় 1 বছর করে জানি যে ও কত বড় একজন মানুষ। এর আগে ও আমায় বুঝতে দেয়নি আর আমিও জানতাম না। সিরিয়াসলি বলছি বুঝতে দেয়নি এই কারণে কারণ এটা ওর গুণ। ও এত ডাউন টু আর্থ এত মানুষের মনের ভিতরে ঢুকতে পারে না মানুষকে কখনো বুঝতে দেয় না যে ওর লেভেলটা কোন জায়গায়। আমাদের মতো সাধারণ মানুষকে ও এতটা ভালোবাসে যে কি বলবো ওর কথা বলতে গেলে গলা জড়িয়ে আসে এখনো আসছে যেমন মার কথা বললে গলা জড়িয়ে আসে সেরকমই। তো সে আর কেউ নয় সে হচ্ছে আমার বন্ধু অনেকেই জানেন কে নামটা পরেই বলবো। তো বন্ধুকে আমি পেয়েছি 2018 ডিসেম্বর মাসের দিকে মনে হচ্ছে হ্যাঁ। তো তখন থেকে আমি ওর বন্ধু আর ওর প্রত্যেকটা ব্লগ আমার খুবই ভালো লাগতো খুবই খুবই খুবই। তো বেশ দেখতাম অনেক কিছু শিখতাম ওর থেকে ইন্সপায়ার হয়ে আমার এই চ্যানেলটা শুরু হয়েছে সত্যি বলছি। ইউটিউব কি তা তো মানে কী সেটা কখনো জানতামও না এরকম কন্ডিশনে ছিলাম। 2017 হয়তো আমি জানতাম না ইউটিউব কি ব্লগিং কি ইউটিউব কি সেটা জানতাম করার ক্ষেত্রে আমি ইউজ করেছি ইউটিউব কিন্তু ব্লগিং কি সেটা জানতামও না। কিন্তু ফার্স্ট টাইম ওকে দেখে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ব্লগিং কি এরকমভাবে কী মানে ঘরের কাজ রান্না বান্না হাতের কাজ এসব মানে দেখিয়ে কী করে ইউটিউবে এত জনপ্রিয়তা পাওয়া যায় সেটা জানলাম। কী করে মনের ভিতরে ঢুকতে হয় সেই কৌশলটা তো জানতে পারিনি কিন্তু ও আবার মনের ভিতরে ঢুকে পড়েছে একদম মানে কী বলবো ঘরের মানুষের মতো। ওকে দেখলে মনে হয় ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছোটোবেলা থেকে ও আমার বন্ধু এরকম একটা ফিলিংস কাজ করে। তো আমার থেকে আমি যতটা ওকে ভালোবাসি আমার মা হয়তো ওকে এর চেয়ে বেশি বেশি ভালোবাসে। আমার মাও ওর ফ্যান হয়ে গেছে এখন ফ্যান শব্দটা না ওর সাথে মানে না ও এতই কাছের মানুষ হয়েছে এতই ও কাছের যে কি বলবো এরকম বন্ধু হয়তো বা আমার কেউ নেই। অনেক ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড
অফিস ফ্রেন্ড, কিন্তু ওর মতো ফ্রেন্ডশিপ আমার কারোর সাথে হয় না। এত দূরের একজন মানুষ, দুটো দেশের দুটো মানুষ, কিন্তু আসলে একটা হয় না যে যার সাথে যার দেখা হওয়ার, যার সাথে যার বন্ধুত্ব হওয়ার সেটা হয়েই যায়। সেইভাবেই আমাদের বন্ধুত্বটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তো আমি আমার ভগবানের কাছে প্রে করি যাতে আমাদের সম্পর্কটা এরকমই থাকে আর ও যাতে খুশি থাকে সবসময়। কদিন আগে আমার অ্যানিভার্সারি গেল, ও আমাকে এতটা স্পেশাল ফিল করিয়েছে, ওর ব্লগে আমার নাম বলেছে, আমার ছবি দেখিয়েছে। ওর মতো একটা মানুষ আমার মতো একটা সাধারণ মানুষকে এতটা ভালোবাসতে পারে সেটা বলে বোঝানো যাবে না। সবাই জানেন যে আমি কার কথা বলছি। তো ইয়েস, আন্দাজ করতে পেরেছেন আই থিঙ্ক। তো ঠিক আছে, বলেই দিচ্ছি, ও হচ্ছে আমাদের সবার প্রিয় তামান্না নাসির। আমি ওকে কখনোই তামান্না বলি না। আমি প্রথম থেকে এক দুদিন হয়তো বা তামান্না বলেছিলাম, কিন্তু তারপরে মন থেকে একটাই শব্দ এসেছে, বন্ধু। তো এই বন্ধুর হচ্ছে 6 তারিখে বার্থডে, 6ই মে। তো আজকে হচ্ছে 5 তারিখ, হয়তো ব্লগটা 5 তারিখেই চলে যাবে। তো তার জন্য আমি তারিখটা বলে দিচ্ছি। তো বন্ধু, তোমাকে তোমার জন্মদিনে জানে অনেক অনেক শুভেচ্ছা। তুমি মানুষকে যতটা আপন করতে পারো না, সেরকম আপন হয়তো কেউ কখনো কাউকে করতে পারে না। আর সেটা তুমি ভালো করেই জানো যে তোমার কথা বলতে গেলে আমার কেন জানি না আমি ইমোশনাল হয়ে যাই, হয়েও যাচ্ছি। তো বন্ধু, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মনের ভেতরে সবসময় থেকো যেরকমভাবে এখনও আছো। তোমার উপর কোনো দুঃখ কষ্ট যাতে না আসে। তুমি দীর্ঘায়ু হও, তোমার যে ছোট্ট সুন্দর একটা সংসার আছে, একটা ফ্যামিলি আছে, তারা সবাই যেন ভালো থাকে। আর তোমার সাথে যুক্ত, মানে যারা ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি যুক্ত, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। আর থ্যাংকস টু ইউটিউব, ইউটিউবও যাতে ভালো থাকে, কারণ ইউটিউব থেকে তো আমি তোমাকে পেয়েছি। ইউটিউব না থাকলে হয়তো আমি জানতাম না তুমি কে, তুমি কোথায়, আর তোমার মতো একটা বন্ধু পেতাম। আমার লাইফকে তুমি চেঞ্জ করে দিয়েছো। একটা সময় খুব ডিপ্রেশনে ছিলাম, কারণ পড়া শেষ করার পরে অফিসে জয়েন করলাম আর এই ধরা বাঁধা কাজ ভালো লাগতো না। তোমার ব্লগ দেখতাম, প্রথম হয়তো বা তোমার ব্লগই দেখেছি আমি ইউটিউবে। ব্লগ বলতে কি, ইউটিউব থেকে তোমার ব্লগ দেখার মাধ্যমেই হয়তো বা জানলাম। তো আর তোমার থেকে ইন্সপায়ার হয়েই আমার এই ছোট চ্যানেলটা খুলেছি। তোমার মতো তো হবেই না কখনো, তোমার আশেপাশেও যাবে না, কিন্তু তাও আমি যে একটা নতুন কাজে নিজেকে বিজি রেখেছি সেটার জন্য তুমি রেসপন্সিবল। আরও কত মানুষকেই জানি তুমি এরকমভাবে ইন্সপায়ার করেছো, নতুন করে ভাবতে শিখিয়েছো, বুঝতে শিখিয়েছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন টায়ার্ড থাকি, যখন অফিস থেকে আসি, যখন অনেক কাজ বা মেন্টাল কোনো স্ট্রেস থাকে, তোমার ব্লগগুলি বড় রিফ্রেশিং হয়। নেগেটিভিটি থাকে না ওটাতে, অনেক ব্লগ আছে নেগেটিভিটি থাকে, কিন্তু তোমার ব্লগে শুধুমাত্র পজিটিভিটি আর শুধুমাত্র শিক্ষণীয় জিনিস আমরা দেখি। আমাদের একটা খুশি কাজ করে। আর তোমার কথা বলতে গেলে মনের ভিতরে যেমন খুশি হয় তেমনি চোখ দিয়ে যায় না কেন, চোখটা জ্বলজ্বল করে। আর এই হচ্ছে আমার স্পেশাল পার্সনটা তামান্না, তামান্না নাসির। আমার চ্যানেলের মাধ্যমে আমি দিলাম। দেখতে যেমন সুন্দর, ওর মনের ভিতরটাও কিন্তু এর চেয়ে বেশি সুন্দর। তো বন্ধু, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করছি তুমি যেন সব খুশি পাও, তোমার মনে যা ইচ্ছে আছে সব যেন পূরণ হয়। তুমি তোমার লাইফে খুব খুশি থাকো, ভালো থাকো, তোমার ছোট্ট আফিফ আর তোমার খুবই কেয়ারিং হাজব্যান্ড মানে আমার দাদা ভাই, তোমার মা বাবা, শ্বশুর বাড়ির সবাই, শাশুড়ি মা, সবাইকে নিয়ে যেন তুমি হাসি খুশি থাকতে পারো। আর এভাবেই আমাদের সাথে সম্পর্ক যেন সবসময় থাকে, আমাদের বন্ধুত্বটা যাতে অটুট থাকে। আমার তরফ থেকে, আমার সম্পূর্ণ পরিবারের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর এইভাবেই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই স্মাইলটা যেন বজায় থাকে। লাভ ইউ বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমায় কতটা ভালোবাসি সেটার একটা ছোট্ট উপহার আমি তোমায় আজ দিলাম, তুমি অ্যাকসেপ্ট করো বন্ধু। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর এত সুন্দর একটা মানুষকে আমার বন্ধু হিসেবে উপহার দেওয়ার জন্য জানাই বন্ধুর মা বাবা মানে আমার আঙ্কেল আন্টিকে অনেক অনেক ধন্যবাদ।
আর রইল অনেক প্রণাম। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, তোমরাও সুস্থ থেকো।